শাপলার বিল দেখছি, বিভিন্ন রকম শাপলা, লাল, সাদা, হলুদ। ভালো লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ। শহরে যদি সব জায়গায় এরকম ফুল ফুটতো তাহলে আরো ভালো। অসংখ্য নদ নদীর অববাহিকায় গড়ে ওঠা প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশাল জেলা, যেখানে পর্যটকদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় বিষয়। ঢাকা থেকে লঞ্চযোগে বা জাহাজযোগে বরিশালে আসাটাই একটি বিনোদনের বিষয়, যেখানে প্রাচীন ঐতিহ্যের সাথে নান্দনিকতা রয়েছে, আধুনিক সকল ধরনের বিনোদনের সুযোগ সুবিধা রয়েছে লঞ্চ বা জাহাজে। একই সাথে যেমনটি বলছিলাম, কীর্তনখোলা, মেঘনা, সুগন্ধা, আড়িয়ালখা, সন্ধ্যা নদী সহ অসংখ্য নদ নদী ছড়িয়ে রয়েছে, যেখানে জোয়ার ভাটা সহ সবসময় আমরা মনে করি একটি গতিশীল বহমান নদী উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়া এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু যে কোনো পর্যটককে আকর্ষণই করবে। আমাদের এই সকল প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি বিশেষ কিছু পর্যটকদের জন্য আকর্ষণীয় স্পটও কিন্তু বিদ্যমান রয়েছে বরিশাল জেলায়। এর মধ্যে অন্যতম রয়েছে দুর্গাসাগর, যেখানে প্রাকৃতিকভাবে অনেক পাখির আগমন ঘটে। একই সাথে প্রায় 40 একর জমির উপর সুবিশাল একটি দিঘি, যেখানে আমাদের শিশুদের জন্য রাইড এবং নৌভ্রমণ সহ পিকনিক স্পট রয়েছে। সাতলা বিল, বরিশাল জেলার উজিরপুরের একটা সাতলা বা লাল শাপলা রাজ্য বলা যায়, যেখানে এখন নতুন করে দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করছে। আমরা সবাই জানি বরিশাল জেলা বাংলাদেশের যারা মূলত কারিগর, সেই সকল অনেক খ্যাতনামা ব্যক্তিদের, কবি সাহিত্যিকদের জন্মস্থান, তীর্থভূমি। আমি আব্দুল রব সাইনেবাদ, যিনি কৃষককুলের নয়নমণি ছিলেন, তিনি সহ বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হক, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত, আরজালি মাতব্বর, যিনি আসলে আমাদের বলবো যে আমাদের কবি সাহিত্যিকদের মধ্যে আমাদের একজন অন্যতম ব্যক্তি আরজালি মাতব্বর, যিনি একজন দার্শনিক ছিলেন, আমরা যার একাডেমিক ক্যারিয়ার না থাকার পরেও যার বই এখন বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়তে পড়ানো হয়, তার বাড়িটি উপভোগ করার সুযোগ রয়েছে। রয়েছে আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত বরিশালের ব্রজমোহন কলেজ এবং তার নিজ বাসভূমি বরিশাল শহরে আমরা কিন্তু উপভোগ করতে সক্ষম হব। আমি এই পর্যটন দিবসে আমি বাংলাদেশ সহ আন্তর্জাতিকভাবে যারা দেশ বিদেশে ঘুরে বেড়াবেন তাদের আমি অনুরোধ করব যে আপনারা ধান নদী খাল এই বরিশালে বেড়াতে আসুন, উপভোগ করুন এখানে প্রাকৃতিক সৌন্দর্য সহ এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি।